Assalamu alaikum everyone. Welcome to my channel Cooking Tube Natasha. Aajker recipe dudher pure patishapta. Er jonno ja ja ingredients lagbe ta holo. Ekhane ami powder milk niyechi 3 tablespoon poriman ar khejurer gur niyechi 1 cup poriman. Khejurer gur ta ke ami 3 tablespoon poriman pani diye goliye niyechi. আর অবশ্যই ট্রাই করবেন যদি গুড়টা একটু গরম থাকে তাহলে ঠান্ডা করে নেয়ার জন্য এখানে আমি ডিম নিয়েছি একটি চিনি নিয়েছি এক কাপ পরিমাণ আর এখানে আমি টালা ছাড়া চাউলের গুঁড়া নিয়েছি 6.5 কাপ পরিমাণ দুধ নিয়েছি 6 কাপ পরিমাণ নারকেল কোরানো নিয়েছি 2 কাপ পরিমাণ আর আমি সবকিছু এই কাপটা দিয়ে মেপে নিয়েছি প্রাসকা পরিমাণ দুধ আমি এই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এখন এই দুধটাকে চামচ দিয়ে অনবরত মিডিয়াম হিটে নাড়তে হবে আর অপেক্ষা করতে হবে দুধটা ফুটে ওঠা অর্থাৎ বলক আসার আগ পর্যন্ত যখন দেখব দুধের মধ্যে পানি চলে এসেছে অর্থাৎ দুধটা ফুলে উঠেছে দেন এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিই দুধের মধ্যে বুলবুল ভাব চলে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে চিনিটা নিয়েছিলাম সেটা তারপর আবার নাড়তে হবে আর নাড়া কিন্তু বন্ধ করা যাবে না যখন দেখব যে চিনিটা গলে গেছে এই পর্যায়ে দিয়ে দিতে হবে যে নারিকেল কোরানোটা নিয়েছিলাম সেটা প্রায় 1.5 কাপ পরিমাণ আর নারিকেলটা দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করা যাবে না এখন এর মধ্যে আমি দিয়ে দিব প্রায় 1.25 কাপ পরিমাণ চাউলের গুঁড়াটা দিয়ে কিন্তু চামচ দিয়ে অনবরত নাড়তে হবে নাড়া বন্ধ করলে এটা জমে যাবে সো অবশ্যই ট্রাই করবেন অনবরত নাড়ার জন্য আর চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে চাউলের গুঁড়াটা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট ভালোভাবে অনবরত নিয়েছি নাড়া কিন্তু একদমই বন্ধ করিনি সো অবশ্যই ট্রাই করবেন নাড়া বন্ধ না করার জন্য আরেকটা জিনিস খেয়াল করবেন চামচ দিয়ে এটা উঠানোর পর একসাথে অনেক টুক করে পড়ছে দ্যাট মিন্স আপনার পাটিসাপটার পুরটা রেডি আর ভয় ব্যাপার কিছু নেই এটা ঠান্ডা হলে আরও ঘন হবে এর মধ্যে আমি ডিম নিয়ে নিয়েছি এখন এটাকে একটি কাঁটা চামচের সাথে ভালোভাবে বিট করে নেব আমি ডিমটাকে ভালো করে বিট করে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে খেজুরের গুড়টা গলিয়ে নিয়েছিলাম সেটা গুড়টা কিন্তু অবশ্যই ঠান্ডা থাকতে হবে ভালোভাবে বিট করে নিয়েছি ডিমের সাথে এখন দিয়ে দিব যে বাকি নারিকেলটা ছিল সেটা এখন এই নারিকেলটাকে ভালোভাবে মিক্স করে নারকেলটাকেও 1 মিনিটের মতো বিট করে নিয়েছি সব কিছুর সাথে এখন এর মধ্যে আমি অল্প অল্প চাউলের গুঁড়া অ্যাড করব আর মিক্স করব চাউলের গুঁড়াটা আমি মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব যে পাউডার মিল্কটা নিয়েছিলাম সেটা প্লাস দিয়ে দিব 7 মতো লবণ এখন এগুলোকে আবার ভালোভাবে মিক্স করে নেব সব মিক্স করা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণ দুধ অ্যাড করব পাটিসাপটা পিঠার গোলাটা তৈরি করা হয়ে গেছে আমি আপনাদের চামচ দিয়ে দেখাচ্ছি এটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি এরই মধ্যে আমার পাটিসাপটা পিঠার পুরটাও ঠান্ডা হয়ে গেছে একটি ফ্রাই প্যান নিয়েছি এর মধ্যে খুবই সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব পাটিসাপটা পিঠার যে গোলাটা গুলিয়েছিলাম সেটা তারপর এটাকে ভালোভাবে হালকা হাতে
ফুটটা দিয়ে দিয়েছি আর যখন দেখবো এটা এরকম একটু ফুলে উঠেছে দেন এটাকে ফুটিয়ে দিতে হবে এরকম ভাবে। আর অবশ্যই ট্রাই করবেন একদম লো হিটে এই পিঠাটাকে তৈরি করার জন্য। তারপর 2-3 মিনিট পর এটাকে উল্টিয়ে দিতে হবে। এরকম করে আমি বাকি সবগুলো পিঠা বানিয়ে নেব। তৈরি হয়ে গেল মজাদার দুধের পরে পাটিসাপটা পিঠা। এই পিঠাটা গরম গরম যেরকম টেস্ট, ঠান্ডা হয়ে গেল কিন্তু এর টেস্টটা কোনো কিছু কমে যায় না, একদম অসাধারণ। সো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আপনাদের পরিবারের সদস্যদের জন্য, আপনাদের প্রিয়জনদের জন্য। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এই পিঠাটা, এরকম মজা। দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যত্নে থাকুন, আর আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ।